আজকের গল্পটা শুরু হলো পাহাড়ের রানী গুরুদম্বাকে নিয়ে। বলতে পারো এটা আমাদের অনেকেরই স্বপ্ন, পাহাড় যদি রাজা হয় তাহলে গুরুদম্বা লেক হলো পাহাড়ের রানী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি বুঝতে পারছি না। যাই হোক, সকাল সকাল এক কাপ চা হাতে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি, সঙ্গে পাহাড়ে সূর্য। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এত সুন্দর পাহাড়টা বরফ দিয়ে যেন নিজেকে সাদা চাদরে ঢেকে রেখেছে, আর তার উপর পড়ছে সূর্যের আলো। এত সুন্দর দেখাচ্ছে, চোখের নিমেষে যেন সাদা রংটা কেমন সোনালির হয়ে গেল। আশ্চর্য ব্যাপার না, আমি প্রথম দেখলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা দেখতে পাচ্ছ কালকাত্তিবেলা বরফ পড়েছে, পাহাড়ের এত সুন্দর একটা দৃশ্য। আমরা আছি এখন লাচেনে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সবাই ফুল এনার্জি, ফুল চার্জ যেটা বলতে গেলে, কিন্তু জানি না আমরা কতক্ষণ এই চার্জটা রাখতে পারবো। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো আরেকজন ওদিকে ঠান্ডায় কাঁপছে। চলো ঠিক আছে, দেখা হচ্ছে একদম একটু পরে। বাট আরেকটা জিনিস একটু পরে বাট আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই পাশটা দেখেছো? চলো আমরা তাহলে আমাদের জার্নিতে শুরু করি। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি গুরুদম্বার উদ্দেশ্যে। সূর্য উঠেছে সবে, ঘড়িতে তখন বাজে প্রায় 5:30 থেকে 6টা। হ্যাঁ, 5:30 থেকে 6টা শিখ, সেই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তা ভীষণই খাড়া, খুব উঁচু উঁচু রাস্তা, একটা পাহাড় চেঞ্জ করে আর একটা পাহাড়ে যেতে হচ্ছে। তবে এখানে সব থেকে ভয়ঙ্কর, মানে রাস্তা দেখলে সত্যি ভীষণ ভয়ঙ্কর। এখানে গাড়ি আটকে পড়েছিল, মানে একটা গাড়ি এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে আর একটা গাড়ি এলে হয় না, যেতে পারবে না। দেখো এখানে পাহাড়ে সূর্যটা কি সুন্দর লাগছে, আজ ভিডিওগুলো বানাচ্ছি, মনে হচ্ছে যাই আর একবার যাই, ঘুরে আসি। রাস্তাগুলো ভীষণই ভয়ঙ্কর, বাট সত্যি খুব মানে ভালো ছিল দিনটা। তবে আস্তে আস্তে দিনটা আমাদের কাছে আর ভালো ছিল না। এখানে আর্মিদের বেস ক্যাম্প ছিল কিছু কিছু জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়ি আছে। এগুলো ছোট ছোট বাড়ি নয়, এগুলো বেশিরভাগই আর্মিদের বেস ক্যাম্প, এখানে অনেকগুলো জায়গাতেই আছে। তো কথা বলতে বলতে আমরা একটা জায়গায় হয়তো দাঁড়াবো, মানে দাঁড়িয়েছিলাম তখন ওই চা ম্যাগি বা হাত সেঁকে নেওয়ার জন্য, কারণ ভোরবেলা বেরিয়েছি, কিছু খেয়ে বেরোনো হয়নি। তো এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, চা খেলাম, কেউ ম্যাগি খেলাম। তো বলতে বলতে দেখো হাতে গরম ম্যাগি চলে এসেছে। পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা আলাদা মজা, সেটাই বার কি বলবো। খাওয়া শেষ, আবার শুরু যাত্রা। অনেকটা উঁচু, ভীষণ ভয় করছে, ভীষণই ভয় করছিল। মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি কী করে যে ড্রাইভার দাদারা নিয়ে যাচ্ছে, পাস করছে, এটাই ছিল সব থেকে বেশি মানে ভয়ঙ্কর। তবে এইবার চলে এসেছি গুরুদম্বার কাছাকাছি, এখানে এসে শ্বাসকষ্ট ভীষণ হচ্ছিল, খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের। তার সবথেকে বড় কারণ হলো এখানে কোনো গাছ নেই, গাছ না থাকার জন্য অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। আমরা দুটো বড় অক্সিজেনের ক্যান নিয়ে গেছিলাম আটজনে, বাট ওটা কুলোই, আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। বন্ধুরা আমরা এখন নেমেছি, এসেছি গুরুদম্বা লেকে। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাকে কিছু ফটো দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ভীষণ শ্বাসকষ্ট হয়েছে, বমি করেছি, খুব কষ্ট হচ্ছে, পাচ্ছি না। তো আমি এখানে বেশি কথা বলতে পারবো না, তোমরা যারা আসবে তারা ঠিক মতো প্রোটেকশন নিয়ে আসবে। আমরা আটজনে দুটো অক্সিজেন ক্যান এনেছিলাম, বাট সেটাই শেষ হয়ে গেছে, তো পাচ্ছি না, চলো। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমরা এসে পৌঁছলাম আমাদের রানীর কাছে, পাহাড়ের রানী গুরুদম্বা।
দিনটা মোটেও আমাদের কাছে খুব মানে খুব যে সহজ ছিল এমনটা নয়। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম দু একজন বাদে, কিন্তু ওই যে বললাম রানীর কাছে আসতে হবে তার জন্য একটা আলাদা এনার্জি ছিল। কষ্ট হলেও কষ্টটাকে চেপে রেখে কিছুটা ভিডিও করেছি, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছুটা নিজেদের জন্য রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর কবে যেতে পারবো সেটা তো জানি না, অনেকদিনই স্বপ্ন ছিল, শুধু আমার নয় অনেকেরই স্বপ্ন থাকে গুরুদম্ভা লেকে যাওয়া। দেখো পাহাড়টাকে কেমন বরফে মুড়ে রেখেছে, টেম্পারেচার তখন ছিল প্রায় -2। এখানে অনেক রাইডাররাও এসেছিল জানো তো, বাইক নিয়ে তোমরা অবশ্য অনেকেই এসেছো। চলো আর কথা বাড়াবো না, আজকের মতো টাটা, আর কয়েকটা ছবিও দিলাম তোমাদের সঙ্গে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।